আজ কে আমরা আলোচনা করব সিস্টেম অফ রিয়েল নাম্বারস নিয়ে, এবং যেটা আলোচনা করতে চলেছি সেটা অনেকেরই জানা এবং খুবই কমন একটা বিষয়, খুব সহজ, কিন্তু এটা এমন একটা বিষয় যেটা একটু চর্চার অভাব থাকলেই অনেকের মধ্যে কনফিউশন চলে আসে। তাই এই ভিডিওর বিষয়টা আমি চয়েস করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টুডেন্টদের বলবো যে তোমরা এই ভিডিওটাকে নিজের ইউটিউবে সেভ করে রাখো, যাতে তোমরা পরবর্তীকালে কোনো কনফিউশন হলেই তোমরা এটা খুলে একবার করে দেখে নিতে পারবে। যারা বিগিনার্স আছো, অর্থাৎ ক্লাস 9 বা 8 এ বোধহয় এই নাম্বার সিস্টেম থেকে কিছু জিনিসপত্র দেওয়া থাকে, যাতে এই রিয়েল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ইন্টিজার্স, এই জিনিসগুলো দেওয়া থাকে, তারা সব থেকে বেশি এই প্রবলেমটায় পড়ে। তাই তাদেরকেও এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমরা খুবই সাধারণ একটা বিষয়ের উপর একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দ্য সিস্টেম অফ রিয়েল নাম্বারস। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হলেও খুব সোজা, কিন্তু অনেকে এটা মনে রাখতে পারে না, গুলিয়ে ফেলে। সেটা হচ্ছে হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো, কোনগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলো একদম প্রথম থেকেই মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মানুষ একদম প্রথমে খাদ্য সামগ্রী গুনত, বা কটা পশু শিকার করেছে সেটা গুনত, বা তারা কটা পশু পালন করছে, বিভিন্নভাবে যে দাগ কেটে হোক বা পশু পাখি কাউন্টিং এর মাধ্যমে হোক, তারা প্রথম যে সংখ্যাটার সাথে পরিচয় হয়, 1, 2, 3, 4 করে তো সবাই আমরা গুনি। তো এই কাউন্টিং সিস্টেমের একদম প্রাইমারি লেভেলে যেটা রয়েছে সেটা হচ্ছে এই এই সংখ্যাগুলোর সাথে পরিচিত হয়েছিল, আর এইগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বারস। কিন্তু এর সাথে কোনোভাবে জিরো ইনক্লুডেড থাকবে না। যদি জিরো নিয়ে কোনো একটা সংখ্যার সেট আমরা গঠন করতে চাই, তাহলে সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? জিরো, 1, 2, 3 অ্যান্ড চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এখন এখন যদি আমরা ভালোভাবে খেয়াল করি, দেখতে পাবো যে ন্যাচারাল নাম্বার যেগুলো আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো রয়েছে, বা অখণ্ড সংখ্যা যদি আমরা ধরি, এদের যে যোগ বিয়োগ, গুণ ভাগ, যে প্রক্রিয়াগুলো, তার সবগুলো কিন্তু এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে আসছে না। মানে যেমন যেমন যোগফল এবং গুণফল যদি হয় সর্বত্র ক্ষেত্রেই, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা যোগ, এর ক্ষেত্রে যোগ আর গুণ, এই দুটো সর্বদাই স্বাভাবিক সংখ্যা। যেমন ধরুন 1+4 যদি করি কত হবে? 5 হবে। আবার 2+6 যদি করি 8 হবে। একইভাবে যদি গুণ করি, তাহলে 1+4, 4, যেটা একটা স্বাভাবিক সংখ্যা। আবার যদি এরকম করি যে 2+6, তাহলে 6 × 12, এটাও একটা স্বাভাবিক সংখ্যা। আমরা এই এখান থেকে বুঝতে পারছি ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যখন আমরা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে চলে আসব, একই হবে যদি জিরোর সাথে যদি আমরা কখনো কোনো সংখ্যাকে গুণ করি, এর সাথে যদি আমরা যে কোনো জিনিস গুণ করি, ধরছি 5 গুণ করলাম, তাহলে কিন্তু গুণফলটা শূন্যই আসবে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা যে কেউ মনে রাখতে পারে, খুবই হাস্যকর, এটা হচ্ছে 0 × হাতি = 0। মানে জিরোর সাথে তুমি যত বড় সংখ্যাই গুণ করো না কেন, অ্যান্সারটা কিন্তু জিরোই আসবে। কিন্তু উপরের এই যে ন্যাচারাল নাম্বারস যেটা আছে, ন্যাচারাল নাম্বারস এর ক্ষেত্রে যদি আমি যোগ আর গুণ বাদ দিয়ে বাকি যে দুটো পড়ে থাকে আমাদের,
से দুটো যদি আমরা নিয়ে একটু চিন্তা করি তাহলে দেখব বিয়োগফল যেটা বিয়োগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু সব সময় আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক একটা উদাহরণ যেমন 1-5 এক থেকে 5 বাদ দাও কত হবে এটা কিন্তু আর আমরা এই স্বাভাবিক সংখ্যা তত্ত্ব থেকে আনতে পারবো না কারণ এক ছোট ছোট থেকে আমি একটা বড় জিনিস বিয়োগ করছি তাহলে এটা কোনোভাবেই স্বাভাবিক সংখ্যার যে রুল সেই রুলের মধ্যে এটা কিন্তু অসম্ভব তাই আমাদের নিয়ে আসতে হলো আরেকটা ধারণা নতুন ধারণা সেটা হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স তাহলে এবারে আমরা আসবো কোথায় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স কোনগুলো বলছি যে ন্যাচারাল নাম্বারসের যে উদাহরণগুলো আমরা দিলাম তাতে যে বিয়োগফলের যেটা দেখালাম এই যে 1-5 = কত হবে তা আমরা ঠিক স্বাভাবিক সংখ্যা থিওরি দিয়ে বুঝতে পারছি না তাহলে এইটা যদি বুঝতে হয় বা যাই হোক এটা যদি বুঝতে হয় তাহলে তোমাদের আর একটা এই পূর্ণ সংখ্যা সেটটা জানতে হবে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -∞ থেকে এখানে ধরে নাও আস্তে 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 -4, -3, -2, -1 মানে সমস্ত রকম ঋণাত্মক সংখ্যার সেট জিরো এবং সমস্ত ধনাত্মক সংখ্যা বা প্লাস সাইন যুক্ত যে সংখ্যাগুলো থাকে 1, 2, 3 + ∞ পর্যন্ত যত সংখ্যা রয়েছে সেগুলো সব আমরা পূর্ণ সংখ্যার আওতায় ফেলতে পারি এর মধ্যে আবার এই যে ঋণাত্মক সংখ্যার যে পার্ট রয়েছে এটাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো মিলে হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর এই যে প্লাস সাইন যুক্ত যত কিছু আছে পুরোটা নিয়ে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা তাহলে আমরা এই থিওরিটা যখন পেয়ে গেলাম ইন্টিজার্স থিওরিটা মানে ইন্টিজার্স কাকে বলে আমরা যখন জেনে গেলাম তখন তাহলে আমরা দেখি এই 1-5 এটা আমরা কি করতে পারবো তখন অবশ্যই পারবো তখন আমরা -4 বলে লিখতেই পারি এটা সংখ্যা রেখা এখন এখানে -4 কেন হলো আর স্বাভাবিক সংখ্যার ভাগের ক্ষেত্রে আমরা কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছি সেটা জানার জন্য আমার পরের ভিডিওটি দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিন আর যাদের দরকার এই ভিডিওটা তাদের কাছে একটা শেয়ার করে দিন